সার্বিয়ান ডান্সিং লেডি। মাঝরাতে যেন এক আতঙ্কের নাম, দেশটির বিভিন্ন স্থানে খুবই অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায় তাকে। তার উপস্থিতিতে যেন ভৌতিক পরিবেশ তৈরি হয় চারপাশে। তবে সাবধান, তার দিকে বেশি নজর দিলেই বিপদ, কেননা যে কোনো সময় ধেয়ে আসতে পারে আপনার দিকে। ঠিক এমনই কিছু আলোচনা তৈরি হয়েছে এই নাম না জানা নারীকে নিয়ে। সত্যিই কোনো অলৌকিক ঘটনা, না কেউ মজার ছলে সবাইকে ভয় দেখানোর চেষ্টায় আছেন, তা এখনও জানা যায়নি। 2019 সালে প্রথমবারের মতো দেশটিতে সার্বিয়ান ডান্সিং লেডির উপস্থিতি টের পাওয়া যায়। সেবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সেই নারীকে কোনো প্রকার ইঙ্গিত দিলে বা ডাকার চেষ্টা করলে ছুরি হাতে মানুষের দিকে তেড়ে আসছেন তিনি। সম্প্রতি আবারও এই ভৌতিক ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা 2 এপ্রিল পর্যন্ত প্রায় 89.6 মিলিয়ন ভিউ হয়েছে। এই ভিডিওটি ছাড়াও চলতি বছর দেশটির আরও বিভিন্ন অঞ্চলে ক্যামেরা ক্যাপচার করা হয়েছে এই নারীর উপস্থিতি। বিলস চ্যানেল নামে একটি ইউটিউব চ্যানেলে এরূপ নানা অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা করে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা হয়। সার্বিয়ান ডান্সিং লেডি বিষয়ে এ চ্যানেলের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। তারা জানায়, মানুষকে ছুরি দিয়ে আঘাত করার কথা প্রচলিত হলেও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টিকে পুরোপুরি গুজব বলেও উড়িয়ে দেননি তারা, তাই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কৌতূহল রয়েই গেছে। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।